এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি। আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব। স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে। চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। তারপর এর মধ্যে দেব এক টেবিল চামচ লেবুর রস। লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করতে খুব দ্রুত কাজ করে। এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এর সাহায্যে স্ক্রাব করুন। ফ্রেন্ডস, আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটির সাহায্যে স্ক্রাব করলে আপনার ত্বক থেকে মৃতকোষ, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে, তাতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। আর এই উপাদানগুলোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, তাই এটা ত্বক থেকে কালো দাগ, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর করে ফেলবে। এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে এবং ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট হতে থাকবে। 5 থেকে 7 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে 3 টেবিল চামচ বেসন নিব। বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে। এটা ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয়। তাছাড়া মৃতকোষ দূর করে ত্বক ফর্সা ও টান টান রাখে। তারপর আমি এতে দিব 1 টেবিল চামচ টক দই। ত্বককে দ্রুত ফর্সা করতে টক দই চমৎকার কাজ করে। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে ময়শ্চারাইজ ও ফর্সা করতে সাহায্য করে। তারপর আমি এতে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর তা হচ্ছে ভাতের মার। ভাতের মারে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাতের মার দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, ভাতের মার ত্বক থেকে রোদে পোড়া দাগ ও ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, এমনকি এটা চর্মরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। তাছাড়া ত্বকের ছোট ছোট ক্ষত সারাতেও ভাতের মার চমৎকার কার্যকর। এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বককে করে তোলে নরম, কোমল ও উজ্জ্বল। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটিকে আপনার মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে। এই উপাদানগুলোর মধ্যে অ্যান্টিএজিং প্রপার্টিজ রয়েছে, তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসাজ করে পরিষ্কার করে নিন। এই ফেস প্যাকটি 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর, উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান, তাহলে এই ফেস প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান। তো ফ্রেন্ডস, অবশ্যই এই ফেস প্যাকটিকে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আরো এবার প্রথমেই আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। চুল পরিষ্কার করে নেওয়ার পর আপনার দরকার শুধুমাত্র চিনি, আর এর জন্য 1 টেবিল চামচ চিনি নিতে হবে। তবে চিনি নেওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন, চিনির দানাগুলো যেন বেশি বড় বড় না হয়। আর আপনার কাছে থাকা চিনির দানাগুলো যদি বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য পিষে নিতে পারেন। এবার এই চিনি আপনার হাতের সাহায্যে মাথার তালুতে লাগিয়ে নিন। পুরো মাথায় লাগিয়ে নেওয়ার পর খুব ধীরে ধীরে 2 মিনিট মাসাজ করুন। মাসাজ করার পর এইভাবেই 1 মিনিটের জন্য রেখে দিন। তারপর পানির সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। নিয়মিত কিছুদিন এইভাবে শ্যাম্পু করার পর চিনি ব্যবহার করলে আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে যাবে। এর ফলে আপনার চুল সুন্দর ও লম্বা হতে থাকবে, কারণ মাথার ত্বকে খুশকি থাকলে তা ইনফেকশনের জন্ম দেয়, যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই চুল ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়া এবং চুল লম্বা না হওয়ার মতো সমস্যাও দেখা দিয়ে থাকে।
এবার আমি আপনাদেরকে জানাবো চুল শ্যাম্পু করার পর চুলে যে রুক্ষতা চলে আসে তা কিভাবে দূর করতে পারবেন। এর জন্য শ্যাম্পু করার পর একটি নরম তোয়ালের সাহায্যে আপনার চুলে থাকা পানি খুব ধীরে ধীরে শুকিয়ে নিন। তারপর আপনার চুলগুলোকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এবার দরকার পড়বে নারিকেল তেল, আর আমি এখানে শুধুমাত্র 2 ফোঁটা নারিকেল তেল নিব। এবার এই তেলটুকু দুই হাতে লাগিয়ে নিয়ে হাতের তালুগুলো ঘষে ঘষে গরম করে নিন। তারপর দুই ভাগে ভাগ করা চুলগুলোতে এইভাবে লাগিয়ে নিন। চুল শুকিয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চুলের রুক্ষতা অনেকটাই দূর হয়ে গেছে। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে নারিকেল তেল ব্যবহার করেছি, তাই এটা আপনার চুলকে তেলতেলেও করবে না এবং এর ফলে শ্যাম্পু করার পর চুলে অযথা জট বাঁধবে না। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।